আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব শুকর বা কৃতজ্ঞতা, আমরা কিভাবে আমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের শুকর বা কৃতজ্ঞতা আদায় করতে পারি আল্লাহ তাআলার নিয়ামতের। ঠিক আছে, আজকে এ নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, মাহমুদুহু ওয়া সাল্লিহি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় গুণ হলো শুকর বা কৃতজ্ঞতা। শুকর বলা হয় প্রকৃত নিয়ামত দাতা আল্লাহ তাআলার পক্ষ হতে প্রদত্ত নিয়ামতের সমূহকে তারই সন্তুষ্টির চেয়ে খরচ করা, তারই সন্তুষ্টি চিত্তে খরচ করা। যেমন চোখ আল্লাহ তাআলা প্রদত্ত একটি বড় নিয়ামত, তার শুকরিয়া হলো আল্লাহর কালাম কোরআনে কারীম দেখা এবং মাতা পিতার প্রতি সুনজরে তাকানো, বেগানা মহিলাকে না দেখা ও অশ্লীলতা থেকে চোখকে ফিরিয়ে রাখা। এমনি ভাবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করা। শুকর আদায়কারী বান্দা সম্পর্কে আল্লাহ তাআলা নিজ কালামে ঘোষণা করেন, وَإِذْ أَذَنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। অর্থ, যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে তোমরা যদি আমার শুকরের আদায় করো তাহলে অবশ্যই আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব, এবং যদি অকৃতজ্ঞতা হও তবে নিশ্চয় আমি যে আমার শাস্তি হবে কঠোর। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাইমুশ শাকিরু কাসসাইমিস সাবিরি। অর্থ, যে ব্যক্তি আহার করে ও শুকর আদায় করে সে সবরকারী, রোজাদারের মতো। মনে করেন যে আপনি খাইলেন কিন্তু খাওয়ার দোয়াটা পুরো খাইলেন, খাইয়াশির আলহামদুলিল্লাহ বললেন, এই যে শুকর আদায় করলেন। হ্যাঁ, বলা হয়েছে যে 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 ধৈর্য সহকারে কি করলো, রোজা রাখলো, ওই সবরকারী রোজাদারের মতন কি আপনি সবটা পেয়ে গেলেন। কি সবর, কত মানে আল্লাহ তাআলার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করলে যেতে কত দাম, কত কি। হ্যাঁ, একটু ভাই বুঝে চললে সব কিছু হয়।